আমি ডাক্তার আব্দুল মান্নান পাটওয়ারি, নাক কান গলা বিশেষজ্ঞ, প্রাক্তন প্রফেসর, হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ইএনটি, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটাল, উত্তরা, ঢাকা। বর্তমানে খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালে নাক কান গলা বিভাগে কনসালট্যান্ট হিসাবে কর্মরত আছি। আসলে পলিপাসটা শব্দটা একটা ভেগ শব্দ, আমরা পলিপ বলি, আমাদের টার্মে বলি আমরা পলিপ। পলিপ মানে হলো যে শরীরের যে কোনো একটা জায়গার থেকে যখন একটা অতিরিক্ত জিনিস বাহির হয়ে চলে আসে তখন এবং ঝুলে থাকে তখন এটাকে আমরা বলি পলিপ। এটা আমরা ইংরেজি টার্মে আমরা বলি ইডেমাটাস সেগিং ফ্রম এনি সারফেস এরিয়া অফ দ্য বডি ক্যান বি টার্মড অ্যাজ পলিপ। আচ্ছা, এখন এই পলিপটা যদি নাকের ভিতরে হয় তাহলে আমরা বলি এটাকে নাকের পলিপ। আবার অনেক সময় শরীরে অন্য জায়গাতে যদি হয় যদি তাহলে সেখানে ওই জায়গা অনুযায়ী নামটা হবে। যেমন অনেক সময় মেয়েদের যদি হয় ওটা বলি আমরা সার্ভাইকাল পলিপ, আর যদি নাকে হয় তাহলে এটাকে বলি আমরা নেজাল পলিপ। আবার অনেক সময় যদি পায়খানার রাস্তা যদি হয় তাহলে আমরা সেখানে তখন এটাকে বলি রেক্টাল পলিপ। যেখানে হয় ওই নাম অনুযায়ী তখন পায়খানার রাস্তাটাকে আমরা রেক্টাম বলি, সেই হিসাবে ওটাকে ওটার নাম হয় রেক্টাল পলিপ। তো আমি আমার টপিকটা হইতে সেখানে নাকের পলিপ নিয়ে, দ্যাট ইজ নেজাল পলিপ। তো এই নেজাল পলিপটা কিন্তু নাকের এবং আশেপাশে নাকের ঝিল্লি এবং নাকের আশেপাশে যেগুলি স্ট্রাকচারগুলি আছে সেইগুলির থেকে যখন এরকম ধরনের একটা জিনিস অতিরিক্ত ঝুলে থাকবে তখনই আমরা সেটাকে বলবো নাকের পলিপ, দ্যাট ইজ নেজাল পলিপ। দ্যাট মিন্স নাকের ভিতরে যে ঝিল্লি আছে সেই ঝিল্লি এবং তার সঙ্গে যে পাশে যে সাইনাসগুলি আছে সেই সাইনাসে ভিতর থেকেও এই ঝিল্লির থেকেও সেখান থেকে এটা আসতে পারে। আসলে তখন এইটা যেই জায়গা থেকে আসে সেই অনুযায়ী তখন এটার নাম হয়ে যায়। যেমন অনেক সময় নাকের থেকে যদি আসে তাহলে আমরা বলি নেজাল পলিপ, যদি সাইনাসের থেকে আসে তখন এটাকে বলি আমরা এন্ট্রাল পলিপ। তো এখন আমরা এই পলিপটা কিন্তু আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে নেজাল পলিপ যেটা, দ্যাট ইজ নাকের থেকে এবং নাকের আশেপাশে থেকে যেটা আসে সেটাকে বলি আমরা সাধারণত নেজাল পলিপ। আর এছাড়া নাকের উপরের অংশ থেকে একটা জিনিস আসতে পারে সেটাকে বলি আমরা ইথময়েডাল পলিপ। দুইটার পার্থক্য কী? একটা হলে শুধু এক নাকের থেকে আসবে আর একটা হচ্ছে দুই নাকের থেকে আসবে। আর একটা হচ্ছে একটা সিঙ্গেল থাকবে আর একটা হচ্ছে অনেকগুলি থাকবে, একবারে আঙ্গুরের মতো, আঙ্গুরের যেরকম থোকা ঝুলাই রাখলে যেরকম দেখা যায় ঠিক এরকম দেখা যাবে এবং সেটা দুই নাকের ভিতরে হইতে পারে। আচ্ছা, এখন এই যে পলিপটা, এই পলিপটা যখন হয় তখন সাধারণত দেখা গেছে যে কোনো ইনফেকশান থাকতে পারে কারণে অথবা অ্যালার্জি, অ্যালার্জি অথবা ইনফেকশান অথবা দুইটা কম্বিনেশনও থাকতে পারে। তো সাধারণত অ্যালার্জির কারণে যেটা হয় সেটা হলো ইথমোডেল পলিপ, আর ইনফেকশানের জন্য সাধারণত যেটা হয় সেটা হচ্ছে নেজাল পলিপ অথবা এন্ট্রাল পলিপ। এখন অনেক সময় সুপার ইম্পোজড হইতে পারে, মানে দুইটা মিক্স অবস্থাও থাকতে পারে। এখন এই পলিপটা যদি নাকের পলিপ হয়, নেজাল পলিপটা যেটা বলি আমরা, যদি এটা অ্যান্ট্রামের ভিতরে থাকে তাহলে এটাকে আমরা বলি এন্ট্রাল পলিপ, আর যখন এটা ভিতরে থাকে সেখান থেকে বাহির হয়ে আসে, বাহিরে এসে নাকের ভিতরে আসে, এসে সামনেও চলে আসতে পারে অথবা পিছনের দিকেও যাইতে পারে। যদি সামনে যদি পিছনের দিকে যায় তখন আমরা এটাকে বলি এন্ট্রোকোয়ানাল পলিপ, দ্যাট ইজ কোয়ানা মানে হলো নাকের পিছনের অংশটাকে বলি আমরা কোয়ানা। সেখানে যখন এসে চলে যাবে এবং পিছনের দিকে গলা হা করে দেখতে গেলে আমরা দেখি যে এটা জিনিস ঝুলে আসে গলার পিছনের দিকে, তাহলে এটাই হলো এন্ট্রোকোয়ানাল পলিপ। আর সামনের দিকে যদি আসে তাহলে এটাকে আমরা ওই নেজাল পলিপই বলি। কিন্তু অনেক সময় দেখা গেছে এটার কিছু অংশ নাকের পিছনের দিকে চলে গেছে, কিছু অংশ সামনের দিকে চলে আসছে, তো তখন এটাকে আমরা ওই এন্ট্রোকোয়ানাল পলিপ বলি। যেহেতু মেজর ক্ষেত্রে কিন্তু এটা পিছনের দিকে যায় এই জন্য এটার নাম বলি আমরা এন্ট্রোকোয়ানাল পলিপ। আরেকটা হচ্ছে ইথমোডেল পলিপ। ইথমোডেল হইতেছে কি, আসলে এখানে নাকের উপরের দিকে ব্রিজের এখানে নিচের দিকে কতগুলি ছোটো 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 কোষ থাকে, বুনি কোষ, দ্যাট ইজ সাইনাস থাকে, সেগুলির থেকে এটা বাইরে আসে বলে এটার নাম হয়ে গেছে ইথমোডেল পলিপ। ইথমোডেল সাইনাস থেকে আসে বলে এই জন্য ইথমোডেল পলিপ বলে। এটা সাধারণত বয়স্ক মানুষদের বেশি হয় আর কম বয়সের লোকদের হইতেছে নেজাল পলিপটা বেশি হয়। আচ্ছা, এখন এই পলিপটা হইলে আমরা কী করবো? আসলে প্রথম হইলে পলিপটা আমরা চিনবো কী করে যে এটা পলিপ? এটা দেখতে কেমন? এটা দেখতে একটু ফেল রেড কালা হবে এবং সিঙ্গেল থাকতে পারে একটা, যদি থাকে তাহলে এক নাকের ভিতর পাওয়া যাবে।
আর যদি অনেকগুলি থাকে তাহলে দুই নাকের ভিতরে থাকতে পারে, এবং সেখানে তখন এটা আঙ্গুর যেভাবে ঝুলে থাকে এরকম ধরনের দেখা যাবে, মাল্টিপল পলিপ যেখানে হয়। আচ্ছা, এখন এটা চিকিৎসাটা কী করব? তো চিকিৎসা করার আগে আমরা একটু করি, একটু পরীক্ষা করি। সেই পরীক্ষার ভিতরে আমরা একটু তার অ্যালার্জি টেস্ট করে দেখি যে অ্যালার্জি কেমন আছে, কারণ অ্যালার্জি যদি থাকে তাহলে অ্যালার্জিরও চিকিৎসা করতে হবে। ইনফেকশান যদি থাকে তাহলে আমরা একটা সাইনাসের এক্সরে করি এবং নাকের পিছনে একটা এক্সরে করি। তাহলে নাকের পিছনে এক্সরে করলে সেখান দিয়ে দেখা যাবে যে একটা জিনিস ভুলে আছে, এরকম পিছনে দেখা যাইতেছে। আর যদি সাইনাসের করি তাহলে সাইনাসের জায়গাটা একবারে অন্য সাইনাসের থেকে সেটা গোলাটে হয়ে থাকবে, তাহলে আমরা বুঝবো যে এটার থেকে এই সাইনাস পলিপটা আসছে। এটাকে আমরা তখন এন্ডোকোয়ানাল পলিপ হিসেবে ধরবো। আচ্ছা, এখন চিকিৎসা কী করবো আমরা? প্রাথমিক অবস্থায় যদি ছোটো থাকে তাহলে অনেক সময় স্টেরয়েড স্প্রে দিই আমরা, আর নাকের কিছু হাইজিন মেনটেন করতে বলি এবং মানে ধুলাবালির ভিতরে বেশি না যাওয়ার জন্য বলি। তাহলে অনেক সময় আস্তে আস্তে এটা সিং করে ছোটো হয়ে আসে, কিন্তু যদি বড় হয়ে যায় তাহলে অনেক সময় সেটা কাজ করে না, ওষুধে কাজ করে না, তখন আমাদেরকে অপারেশনের দিকে যাইতে হয়। সেই অপারেশনের ভিতরে যদি এন্ডোকোয়ানাল পলিপ হয় তাহলে আমরা এক ধরনের অপারেশন করি, ওটা নাকের পিছন থেকে এবং সাইনাসের থেকেও এটাকে বাইর করে নিয়ে আসি। আর যদি ইটমারের পলিপ হয় তাহলে আমরা সেখানের ভিতরে মানে সম্পূর্ণ পলিপগুলিকে আস্তে 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 বেরি ফ্রিকিং বলি আমরা। বেরি ফ্রিকিং মানে হলো আমরা যেরকম ধরনের জাম কুড়াই যেভাবে, এইভাবে খুঁজে খুঁজে বাইর করে এটাকে নিয়ে আসি। তো এইভাবে তখন আমরা এই পলিপগুলিকে বাইর করে দিই। কিন্তু এখানে দেখা গেছে যে অনেক সময় ইনকমপ্লিট রিমুভাল হয় অধিকাংশ ক্ষেত্রেই, তখন এটা আবার দেখা দেয়। তো আবার যদি দেখা দেয় এবং এরকম দুই তিনবার আমরা হয়তো করতে পারি, তারপরে তখন আমরা যদি দেখি যে না হচ্ছে না, তাহলে আমাদের তখন রেডিকেল ট্রিটমেন্টের দিকে চলে যেতে হয়। রেডিকেল ট্রিটমেন্ট মানে সমূলে উৎপাদন করা, একবারে তার গোড়াসহ বাইর করে নিয়ে আসা। তখন আমরা সেখানের ভিতরে অপারেশন করি, রেডিকেল ট্রিটমেন্ট যেটাকে বলি আমরা, এন্ডোকোনোকলিপের ক্ষেত্রে বলি করি আমরা কার্ডিওলাক অপারেশান, আর ইয়ের ক্ষেত্রে করি আমরা ইটমারেক্টমি, ইটমারের পলিপের ক্ষেত্রে করি আমরা ইটমারেক্টমি। এখন এটার থেকে কমপ্লিকেশান কী হতে পারে? কমপ্লিকেশান ওই যেহেতু নাক কান গলা এরা ইন্টার রিলেটেড, সেখান থেকে তার কিছু সমস্যা দেখা দিতে পারে। কী ধরনের সমস্যা? অনেক সময় সে কানে কম শুনতে পারে, তারপরে নাকের থেকে রক্ত যাইতে পারে, প্রায় তার নাকের থেকে রক্ত যাবে, আর সে ঠিকমতো মানে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, তার ঠিকমতো সে শ্বাস নিতে পারবে না, রাত্রেবেলা ঘুম থেকে উঠে বসে থাকবে, আর বারবার তার ইনফেকশান হবে এবং কানের ভিতরে যে এটা এফেক্ট করতে পারে, কানের মানে কানে কম শুনতে পারে এবং অনেক সময় কানের ভিতরে ইনফেকশান হয়ে পুঁজ আসতে পারে। তো তখন এটাকে ট্রিটমেন্ট করলে ওইটারও চিকিৎসা করতে হবে, তা কানের চিকিৎসাও করতে হবে সেই সঙ্গে। এই ধরনের অবস্থা যখন দেখা দিবে বুঝতে পারবেন, তখন আপনারা অবশ্যই একজন নাক কান গলা ডাক্তারকে দেখাবেন, এবং একটা হাসপাতালে একজন নাক কান গলা ডাক্তারকে বা চেম্বারে দেখাইতে পারেন। দেখাইয়ে উনি তখন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এটা কারণটা বাহির করে চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এবং বিভিন্ন ধরনের যে কমপ্লিকেশান বা জটিলতা হয় সেটার থেকেও আপনি বাচ্চাকে বা আপনাকে রক্ষা করতে পারবেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।